এখন রয়েছে অপূর্ব নুসরাত ফারিয়া এবং তাহসান তানজিন তিশার নতুন বাংলা ওয়েব ফিল্ম এবং বলিউড বাদশাহ শাহরুখ খানের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া সম্পর্কিত কিছু নিউজ। প্রথমে আসি ওয়েব ফিল্মে। প্রথমবারের মতো বাংলা সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন অপূর্ব এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। স্বভাবতই ছবিটি নিয়ে দুই তারকার ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তারা অপেক্ষায় আছেন সিনেমার পর্দায় অপূর্ব এবং নুসরাত ফারিয়ার রসায়ন দেখার। এরই মধ্যে জানা গেছে পহেলা এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এই দুই তারকা অভিনীত ওয়েব ফিল্ম যদি কিন্তু তবেও। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে এই সিনেমাটি। মুক্তির আগে শুরু হয়েছে প্রচারণা। শিহাব শাহীন পরিচালিত নতুন এই ওয়েব ফিল্মে ট্রেইলার প্রকাশ পেয়েছে গত বুধবার। সেখানে আভাস মিলল জমজমাট এক গল্পের সিনেমার। দর্শক ছবিটিতে পাবেন কমেডি, রোমান্স এবং পারিবারিক আমেজের গল্প। 1 মিনিট 7 সেকেন্ডে সেই ট্রেইলারে সেই কথাই জানান দিচ্ছে। সেখানে দেখা গেল বর কনে অপূর্ব এবং নুসরাত ফারিয়া। বিয়ের আগের দিন দ্বিধাদ্বন্দ্ব এবং প্রেম ভালোবাসা সম্পর্কিত টানাপোড়েনের সংক্ষিপ্ত আভাস। যদি কিন্তু তবুও সিনেমাটির ঘোষণা এসেছিল গেল বছরের শুরুর দিকে। আর গত বছরের মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েক দফায় পিছিয়ে যায়। ফাঁকে ফাঁকে সময় করে বেশ লম্বা সময় নিয়ে শেষ পর্যন্ত দৃশ্যায়ন শেষ করেছেন এই সিনেমাটির পরিচালক থেকে ছবিটির কলা কৌশলীদের প্রত্যাশা, দর্শকদের মন জয় করবে যদি কিন্তু তবুও। ছুঁয়ে দিলে মন খ্যাত নির্মাতা শিহাব শাহীন জানান সিনেমাটি রোমান্টিক এবং কমেডি ঘরানার। বিয়ের আগের দিন যখন বর কনে সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কি হতে পারে তার মজার মজার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এখানে। এবার আসা যাক তাহসান তানজিন তিশার কাছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাচ্ছে আরটিভি প্লাসের ওয়েব ফিল্ম মানি মিশন। সেখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন দেশের জনপ্রিয় অভিনয় শিল্পী তাহসান খান এবং তানজিন তিশা। এর একটি সংলাপ, বেচতে জানলে টাকাও বেচা যায়, সংলাপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওয়েব ফিল্মটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাটির চিত্রনাট্য করেছেন মারুফ রহমান, প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। এর শুটিং গত বছরের শেষের দিকেই শেষ হয়েছে। তাহসান তানজিন তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মনির আক্তার মিঠু, বজলুল বাসার, মিলি বাসার প্রমুখ। ইতিমধ্যেই ডাবলিং, এডিটিং, ব্যাকগ্রাউন্ড সহ পোস্ট প্রোডাকশনের সকল কাজ সম্পূর্ণ হয়েছে। খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে এই ওয়েব ফিল্মটি। এবার আসি বলিউড বাদশাহ শাহরুখ খানের কাছে। জিরো সিনেমার বছর তিনেক পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড কিং শাহরুখ খান। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বেশ কিছু সিনেমায় সেভাবে ব্যবসা করতে না পারায় জিরো সিনেমার পর বেশ লম্বা একটা বিরতি নিয়েছিলেন বলিউড বাদশাহ। প্রায় 120টির উপরে স্ক্রিপ্ট পড়া শেষ করে সম্মতি দিলেন সিদ্ধার্থ আনন্দের পাঠান সিনেমায়। শুটিংও করে ফেলেছেন সিনেমাটির অর্ধেকেরও বেশি। সম্প্রতি তথ্য মিলেছে ওয়ার খ্যাত পরিচালকের সিনেমায় শুধুমাত্র বেস্ট স্ক্রিপ্টই নয়, রেকর্ড পরিমাণ পারিশ্রমিকও নিয়ে প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম সম্প্রতি তাদের প্রতিবেদন প্রকাশ করেছেন পাঠান সিনেমাটির জন্য শাহরুখ খান 100 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর মাধ্যমে ভারতের সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকার শীর্ষে অবস্থান করছেন শাহরুখ খান। এটা অবশ্য এই অভিনেতার জন্য নতুন কিছু নয়। তবে নতুন খবর হলো সিনেমাটির মুক্তির পর বক্স অফিসের কোনো লভ্যাংশ নেবেন না শাহরুখ খান, যা তিনি নিয়মিতই করে থাকেন। প্রসঙ্গত, পাঠান সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাডুকন, খল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। অপরদিকে এই সিনেমার একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। দিন কয়েক আগেই সালমান তার এই সিনেমার শুটিংয়ের কাজও শেষ করেছেন। তো প্রিয় ভিউয়ার্স, নতুন এই গসিপগুলো আপনার কাছে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। বিনোদনের নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন সিনেপ্লেক্স বাংলা।